গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি তো দেখতেই পেয়েছেন সবজি নিয়ে বসে পড়েছি আজকে মিস্টার বাড়িতে আছে এই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে এবার দু খাওয়া দাওয়ার পরে একটা প্ল্যান আছে সেই প্ল্যান করানোর জন্য ফটাফট আমি রান্না চাপাবো সেই জন্য আমি সবজি নিয়ে বসেছি উচ্ছে ভাজা করব। মা এই ফ্রিজ থেকে বের করে বরফ জমে গেছে সেই জন্য ঠান্ডা জলে চুপিয়ে রাখছি আর চিচিঙ্গা নিয়ে বসছি পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে একেবারে বসে পড়েছি আর এখানে আমার মেয়ে আমার মেয়ে পাপা টিভি যেয়ে দেখছে পাপার কাছে যাচ্ছে না কিন্তু আমার কাছে যে সবজি কাটছি এখানে এসেই শুরু করে দিয়েছে দুষ্টামি এই দুষ্টামি না করলে ওর হয় না তো একটা একটা করে আমি কেটে নিয়েছি আজকে চিচিঙ্গা আলু দিয়ে একটা চটচড়ি করবো আর মাছ ঝোল করবো আর উচ্ছে ভাজবো এই হচ্ছে আজকের মেনু বেশি কিছু আর রান্না করলাম না এটুকুই তো একে একে একটার পর একটা কেটে নিচ্ছি একবারে কেটে নিলে রান্না করতেও সুবিধা হবে ফটাফট হয়ে যাবে শুধু রান্না করাটাই তো কাজ নয় এবার কাঁচা কাচাকাছি আছে তারপরে মেয়েকে স্নান কোনো করানো ঘর মোছা সকালবেলা একবার করে নিয়েছি কিন্তু আবার এইটুকু জায়গায় সব সময় তো হাঁটা চলা হয় এই জন্য আবার পরিষ্কার করতে হবে সেজন্য ফটাফট আমাকে কাজগুলো করতে হবে তো একে একে সব মশলা আমার সব তরকারি আমার কাটা হয়ে যাচ্ছে আর মেয়ে এদিকে পেছন দিকে কি না কি করছে তার কোনো ঠিক নেই আর আজকে গরমটাও পড়েছে খুব গরম এত গরমে এতটা খারাপ লাগছে এদিকে সবজি কাটা আমার হয়ে গেল তো মেয়ে এখন বায়না ধরেছে ওর ডিম খাবে ডিম দু তিন দিন থেকে দেওয়া হয়নি তা দোকানে ঢুকে দেখছে ডিম ছিল না সকালবেলা ছিল না তাই করে দিইনি তো ডিম দেখতে ও অস্থির হয়ে গেছে ডিম মানে সারাদিনে ওকে একটা করে ডিম লাগবে ডিম না হলে হবে না ডিম দেখে পাগল ডিম আমাকে রান্নাঘরে এনে দিচ্ছে ভেজে দেওয়ার জন্য কিংবা সেদ্ধ করে দেওয়ার জন্য বাধ্য হয়ে আমি ডিম ভিজে দিলাম পাঁচ মিনিটের মধ্যে না হলে তো কিছুতেই থামছে না চিৎকা আছে আর ডিম নিয়ে যখন ঘুরছে তখন কোথায় ফেলে দেবে তার কোনো ঠিক নেই সে ডিমটা ফটাফট ভেজে দিয়ে ওকে বসিয়ে দিলাম এই যে নিজের হাতে এখন বড় হয়ে গেছে এখন নিজের হাতে খাওয়া শিখেছে আমি খাইয়ে দিলে হবে না ও নিজে যতটা পারবে ততটাই খাবে আর এভাবেই বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যেস করাটা ঠিক তো ও খাচ্ছে আবার যখন খাবে ইচ্ছে হচ্ছে তখন আমাকেও খাইয়ে দিচ্ছে দৌড়ে গিয়ে আবার পাপাকেও খাইয়ে দিচ্ছে আবার এমন সব কথা বলে সব কিছু কথা তো বোঝাও যায় না তো বুঝে নিতে হয় এদিকে আকাশটা খুব খারাপ বৃষ্টি চলে এসছে চলে গেছে কাপড় তুলতে আমি তো এদিকে কাজে প্রচণ্ড ব্যস্ত তো রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা চ বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাত ওদিকে বসিয়েছি আর এদিকে টিভি চলছে মেয়ে হচ্ছে টিভি দেখছে মিস্টার টিভি দেখছে বাড়িতে থাকলে তো টিভি চালা চলবে না তারপরে আমি মিস্টার কিছু কাজ করে এসছে ওর যেসব কাপড় ছিল সেসব কাপড় আমি ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়ে আমি সব কাজগুলো করছি না হলে তো আমি সময় পাবো না তো যেখানেই যাচ্ছে সেখানেই দেখতেই পাচ্ছেন মেয়ে কীরকম করছে আমি মেয়ে সারাদিন এরকম পিছু পিছন পিছন ছোটে আর আমাকে এভাবেই কাজ করতে হয় যেটা কাজেই করব সেটার পেছনেই তো এদিকে লেটও হয়ে যাচ্ছে এই ফাঁকে একটু সময় ভাতটা আর মাছটা ভাজা হতে তো একটু সময় লাগবে এই ফাঁকে মেয়েকেও স্নান করিয়ে দিচ্ছি যেহেতু আজকে পাপা বাড়িতে আছে সেই জন্য আগাম স্নানটা করে দিচ্ছি দশটা এগারোটার মধ্যে না নাহলে একসঙ্গে বারোটার সময় জল যখন আসে তখন একসঙ্গে আমরা স্নান করি আজকে যেহেতু স্নান করে দেবে পাপার সাথে খেলবে সেই জন্য তাড়াতাড়ি স্নান করে দিচ্ছি তো আর স্নান করব আমি করে দিলে হবে না তাকে জল দিতে হবে সাবান দিতে হবে তো গামলা আর এত গরম পড়েছে না এই গরমে তো সবাই জলকে একটু তো আমার একটু জলকে বেশি ভালোবাসে গামলার মধ্যে দিলে অনেক সময় কাজে আমি যখন প্রচন্ড ব্যস্ত থাকি তখন দুপুরবেলা এক গামলা জল ভরে দিই তারপর ও খেলে আর আমি কাজগুলো ফটাফট সেরে নিই এই বুদ্ধিটা কাজে লাগাই বুদ্ধি খাটিয়ে না করলে হয় না এবার ভাত ভাত হয়ে গেছে ভাতের মার গড়িয়ে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মেয়ে টিভি দেখছে এই যে দেখেন স্নান ধান করার পরে মেজের মধ্যে গোড়াঘড়ি খাচ্ছে কীভাবে গোড়া খাচ্ছে দেখেন একবার এবার ডলটা নিয়েছে ডল নিয়ে একা দরজার সামনে শুয়ে বসে একেবারে টিভি দেখছে তার কোনো ঠিক নেই আর এদিকে পেটও ভরা আছে অতটাই সে নেই ওই একটু কান্নাকাটিটা খুব কমই করে কিন্তু দুষ্টমিটা যত বড় হয়ে যাচ্ছে তত দুষ্টমিটা খুব বেশি বেড়ে যাচ্ছে খুব মানে খুবই বেড়ে যাচ্ছে মানে সামলে যান সামলানোই যায় না আমি তো একা সামলাতেই পারি না তো এইদিকে একটা মেয়ে মাঝে মাঝে কোনো সবজি কিংবা অন্য কিছু ফল মাছ বিক্রি করতে আসলে আমার বাড়িতেই চলে আসে আর আমরাও কিনে নিই তো একটা তাল তিনটা তালখানা তাল এনেছে আমরা একটা তাল নিয়ে নিলে মাছ মাছও এনেছে মাগুর মাছ এনেছে তো মাগুর মাছ এখন আর খেতে ইচ্ছে করছে না এর আগে অনেকবার খেয়েছি এই আর খেলাম নিলাম না তো এবার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার বারোটাও বেজে গেছে এদিকে জল চলে এসছে জামা জামাকাপড়গুলো সবগুলা ধুয়ে দিলাম এবার যতগুলো জল আছে ভরতে হবে ড্রামে বালতিতে সবগুলা মাঝে মেজে নিয়ে সব সবগুলো ভরে নিলাম জল না বললে তো আবার জল পাওয়া যাবে না তো ফটাফট এগুলো করে নিলাম এবার চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘর ঝাড়ু দিয়ে এবার পরিষ্কার করতে পারে রান্নাবান্না যেহেতু হয়ে গেছে সব বাসনপত্র পরিষ্কার করে সবগুলো একবারে পরিষ্কার করে নিয়ে আমি নিজে স্নান সকালবেলা কিন্তু আমি স্নান করিনি শুধু জামা ছেড়ে নিয়েছি এই করেই কিন্তু চলছে না হলে আমি সময় পাবো না এভাবেই আমি করিনি আর এত তাড়াহুড়ার মধ্যে গরমে না আমি সকাল স্নান করলে হচ্ছে স্নান করে রান্না করলে ঘেমে যাই তখন হচ্ছে আর শরীর খুব খারাপ লাগে আর কাজ করতে করতে এতটা তাড়াতাড়ি করতে হয় না কি বলবো একেবারে পরিশান হয়ে যাই তো রান্নাবান্না স্নান ধান সব কমপ্লিট খাওয়া দাওয়া খেতে বসে গেছি আর আমার আমি খেতে বসেছি আমার মেয়ে চলে আসছে এখানে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এভাবেই আমার পাশে থাকবেন তো ভিডিওটা বেশি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কীভাবে কাজ করলে আর একটু তাড়াতাড়ি কাজ করতে পারবো এবং কীভাবে করলে ভালো হবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নমস্কার